আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনদার ঈমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সূরা হুমাজা বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ এবং বাংলা অনুবাদ সহকারে এই ভিডিওটিতে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা হুমাজা সম্পর্কে যদি আপনি জানতে চান, এই সূরা শিখতে আপনি আগ্রহী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। بسم الله الرحمن الرحيم ويل لكل همزة ভালোভাবে গভীরভাবে মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন। ويل لكل همزة لمزة ويل لكل همزة لمزة প্রত্যেক পশ্চাদে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ। আল্লাযী জামা মালা ওয়া আদাদা আল্লাযী জামা মালা ওয়া আদাদা যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে। يحسب أن ما له أخلده بحالو بحبي شون بين يحسب أن ما له أخلده جه تار أرثو چيروكال تار شاده ثاك بي شه موني قواره جه تار أرثو چيروكال تار شاده ثاك بي كلا لا ينبذن في الحطمة كلا لا ينبذن في الحطمة شي অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারের মধ্যে। وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة আপনি কি জানেন পিষ্টকারী কি? نار الله الموقدة نار الله الموقدة আল্লাহর প্রজ্বলিত অগ্নি। التي تطلع على الأفئدة আবার বলছি التي تطلع على الأفئدة হৃদয় পর্যন্ত পৌঁছাবে তা। إنها عليهم مؤصدة مؤصدة বা مؤصدة إنها عليهم مؤصدة এতে তাদেরকে বেঁধে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা ফি আমাদিম মুমাদ্দাদা লম্বা লম্বা খুঁটিতে। আবারও বলছি ফি আমাদিম মুমাদ্দাদা। আগের আরেকটু খেয়াল করুন, ইন্নাহা عليهم مؤصدة সর্বশেষ আয়াত في عمد ممددة। দর্শক, এটি হচ্ছে সূরা হুমাজার বাংলা আরবি অর্থ আমি লিখে দিয়েছি, যা দেখতে পারলেন তাই হচ্ছে সূরা হুমাজার বাংলা আরবি এবং অর্থ। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া করি, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।